পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। রাশিয়ার তিনটি সু-3 মডেলের অত্যাধুনিক যুদ্ধ বিমান বিধ্বস্তের দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। সামরিক বাহিনীর দাবি, গেল শুক্রবার দেশটির দক্ষিণের খেরসন অঞ্চলে শত্রুপক্ষের তিনটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়। রুশ বাহিনীকে চেপে ধরাই তার বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মস্কোর। তবে কিয়েভের সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে শুক্রবার বিবৃতি দেয় রাশিয়া। 2022 সালে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন পুতিন। এই লড়াইয়ে দুদেশই অভাবনীয় ক্ষতির মুখে পড়েছে।